الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرك كم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون الحديث ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যেই মহান আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, লাখ করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মোহাম্মদ রসুল্লাহ শেখুল সাল্লাহ আলিয়াল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে দুইটি আয়াত নিয়ে হাজির হয়েছি। এই দুইটি আয়াত সুরায়ে নিসা হইতে 78 এবং 79 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা কোথায় পালাবে, তোমাদের পালাবার জায়গা নাই, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, যেখানে যে হালতে তোমার মৃত্যু লেখা রয়েছে সেখানে তোমার সঙ্গে মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তোমার তুমি যদি সুদীর্ঘ সুমজবুত যদি প্রাসাদের মধ্যেও বন্দি অবস্থায় থাকো, আবদ্ধ অবস্থায় থাকো, লুকিয়ে থাকো, সেখানেও তোমার সঙ্গে তোমার মৃত্যু মোলাকাত করবে, মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, আর যখন তোমাদের সামনে যখন কল্যাণ সাধিত হয়, কল্যাণ আসে, মঙ্গল আসে, তখন তোমরা বলো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা, আর যখন কোনো অকল্যাণ সাধিত হয়, অমঙ্গল যখন হয়, লোকসান যখন হয়, ক্ষতি যখন হয়, তখন তোমরা এর জন্য দায়ভার তোমরা নবীদের উপরে চাপাইয়া দাও। কুল, হে রসুল, আপনি তাদের বলে দিন, কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ফামালি হা উলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনাল হাদিস, আল্লাহ তাআলা বলছেন ওই জাতির কি হলো যাদেরকে এত উপদেশ দেওয়ার পরে, এত নসিহত করার পরেও তারা কেন বোঝে না, বোঝার চেষ্টা করে না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, শুনে নাও,
যখন কল্যাণ সাধিত হয়, মঙ্গল সাধিত হয়, রহমত যখন আসে, তখন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওমা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা, আর যত অকল্যাণ সাধিত হয়, অমঙ্গল যদি হয়, সেগুলো তোমাদের কৃতকর্মের জন্যই হয়। ওয়ারসালনা কালিন নাসি রসুলান, হে রসুল, আমি আপনাকে মানব জাতির জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এর সাক্ষ্য দেওয়ার জন্য তোমার আল্লাহ তাআলাই যথেষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয় বা মূল আলোচনা হচ্ছে ভালো মন্দ কার পক্ষ থেকে আসে, ভালো মন্দ কেন কেন ভালো কেন মন্দ হয়, এর উপরে দুই চারটি কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কল্যাণ অকল্যাণ, বনি ইসরায়েলের জাতিরা সবচেয়ে বেশি কট্টর ছিল, এই ইহুদি জাতি সবচেয়ে বেশি কঠোর ছিল, তারা তাদের নবীদেরকে বেশি নির্যাতন করেছে, জুলুম করেছে। তাদের গোত্রের নবীরা রাসুলরা যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকতেন, ইবাদত বন্দেগী করার উপদেশ দিতেন, নসিহত করতেন, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার যখন উপদেশ দিতেন, আদেশ করতেন, তখন সেই সমস্ত নবীদেরকে তারা উপেক্ষা করত, অবজ্ঞা করত, অবহেলা করত। ওই সময়ে তাদের উপরে যখন কোনো কল্যাণ আসতো, মঙ্গল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতো, তখন তারা আনন্দে আটখানা হয়ে যেত, এগুলো তাদের জন্যই হয়েছে, তাদের কৃতকর্মের জন্যই হয়েছে, তারা নবী রাসুলদেরকে ভুলে যেত, তারা পরোয়া করতো না, অবজ্ঞা করত, নবী রাসুলদের ধার ধারতো না। কিন্তু যখন তাদের ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, অপকর্মের কারণে যখন কোনো বিপদ ঘনিয়ে আসতো, মুসিবত ঘনিয়ে আসতো, লোকসান যখন হতো, ক্ষতি যখন হতো, তখন সব কিছুর দায়ভার তারা নবীদের উপরে অর্পণ করত, এমনকি তারা নবীদের উপরে ক্ষিপ্ত হতো, চড়াও হতো, জুলুম করতো, নির্যাতন করতো, এমনকি এক পর্যায়ে তারা নবীদেরকে শহীদ করে দিত। তাফসিরে কাশ্যাফে আল্লামা জামাখশারি স্বীয় গ্রন্থে হযরত আবু উবাইদা থেকে বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই বনি ইসরায়েল জাতির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূল প্রেরণ করেছেন, এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূলকে এই বনি ইসরায়েলের জাতিরা হত্যা করেছেন। আল্লামা জামাখশারি তার গ্রন্থে এই বনি ইসরায়েলের জাতিরা যে সকল নবী এবং রাসুলকে হত্যা করেছেন, তাদের মধ্যে তিনি 43 জনের নাম উল্লেখ করেছেন, যে 43 জন নবীকে তারা বিভিন্ন কায়দায়, 43 কায়দায় তারা হত্যা করেছেন। যখন তাদের উপরে কোনো কল্যাণ সাধিত হতো, মঙ্গল আসতো, সফলতা আসতো, বিজয় আসতো, তখন তারা আনন্দে আটখানা হয়ে যেত, তারা নিজেদেরকে দায়ী করত। আর যখন অকল্যাণ আসতো, মুসিবত আসতো, পরীক্ষা আসতো, তখন তারা এর জন্য নবী রাসুলদেরকে দায়ী করত, এমনকি তাদেরকে হত্যা করত। যে সকল নবী রাসুলদেরকে তারা হত্যা করছে, আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাই তার স্বীয় গ্রন্থে তাদের নামগুলো উল্লেখ করেছেন, আমি আপনাদের সামনে একটা একটি করে পেশ করতেছি। যে 43 জন নবী রাসুলকে তারা হত্যা করেছেন, সেই 43 জন নবী রাসুলের মধ্যে 1 নম্বর হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিসসালামকে তারা হত্যা করেছেন, 2 নম্বর হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে তারা হত্যা করেছেন, 3 নম্বর হযরত শামভীল আলাইহিসসালামকে হত্যা করেছেন, 4 নম্বর হযরত ইলিয়া আলাইহিসসালামকে হত্যা করেছেন, 5 নম্বর হযরত বুলাস আলাইহিসসালামকে হত্যা করেছেন, 6 নম্বর হযরত ইউসা আলাইহিসসালামকে হত্যা করেছেন, 7 নম্বর হযরত মুদরিকা আলাইহিসসালামকে হত্যা করেছেন, 8 নম্বর হযরত দানিয়াল আলাইহিসসালামকে হত্যা করেছেন, 9 নম্বর হযরত বুরেনাস আলাইহিসসালামকে হত্যা করেছেন, 10 নম্বর হযরত আজার আলাইহিসসালাম, 11 নম্বর হযরত তারনিস আলাইহিসসালাম, 12 নম্বর হযরত সুরাইল আলাইহিসসালামকে তারা হত্যা করেছেন, 13 নম্বর হযরত বাদাল আলাইহিসসালাম, 14 নম্বর হযরত ইজরাইল আলাইহিসসালাম, 15 নম্বর হযরত জারুত আলাইহিসসালাম, 16 নম্বর হযরত ইয়াসিন আলাইহিসসালামকে তারা হত্যা করেছেন, 17 নম্বর হযরত জাইশুর আলাইহিসসালামকে হত্যা করেছেন, 18 নম্বর হযরত জুল
ইয়াসা আলাইহিস সালামকে হত্যা করেছেন, 19 নম্বর হযরত ইয়াসুন আলাইহিস সালামকে তারা হত্যা করেছেন, 20 নম্বর হযরত সানউন আলাইহিস সালামকে হত্যা করেছেন, 21 নম্বর হযরত ইউহেন আলাইহিস সালামকে হত্যা করেছেন, 22 নম্বর হযরত বিশার আলাইহিস সালামকে হত্যা করেছেন, 23 নম্বর হযরত রুইন আলাইহিস সালামকে হত্যা করেছেন, 24 নম্বর হযরত তুফতানান আলাইহিস সালামকে হত্যা করেছেন, 25 নম্বর হযরত কয়েজুম আলাইহিস সালামকে হত্যা করেছেন, 26 নম্বর হযরত শামাল আলাইহিস সালামকে হত্যা করেছেন, 27 নম্বর হযরত শাকিল আলাইহিস সালামকে হত্যা করেছেন, 28 নম্বর হযরত দাউরাস আলাইহিস সালামকে হত্যা করেছেন, 29 নম্বর হযরত ইয়াফতাগুস আলাইহিস সালামকে হত্যা করেছেন, 30 নম্বর হযরত ইয়াল রুহি আলাইহিস সালামকে হত্যা করেছেন, 31 নম্বর হযরত কাফলিতিস আলাইহিস সালামকে হত্যা করেছেন, 32 নম্বর হযরত মাইমারানুস আলাইহিস সালামকে হত্যা করেছেন। ৩৩ নম্বর হযরত হিনাফিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৪ নম্বর হযরত ইয়াউকা আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৫ নম্বর হযরত ইউসির আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৬ নম্বর হযরত ইয়াস ফাউল আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৭ নম্বর হযরত ইয়ার আহিয়ান আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৮ নম্বর হযরত উনাইদুর আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৩৯ নম্বর হযরত তাস্তারিহা আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৪০ নম্বর হযরত হিবলিবুন আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৪১ নম্বর হযরত সাজার আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৪২ নম্বর হযরত মিসনাসি আলাইহিস সালামকে হত্যা করেছেন, ৪৩ নম্বর হযরত আইস্তা আলাইহিস সালামকে তারা হত্যা করেছেন। এই বনি ইসরায়েলের জাতিরা ৪৩ জন নবীকে ৪৩ কায়দায় হত্যা করেছেন। যে সকল নবীদেরকে হত্যা করা হয়েছে আল্লামা জামাকশেরি তাদের নাম তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। যখন এই বনি ইসরায়েলের জাতিরা নবীদেরকে হত্যা করে নবী শূন্য করে ফেলেছিল, নবী শূন্য তাদের কম তাদের জাতি থেকে তাদের গোত্র থেকে নবী শূন্য করে ফেলেছিল, এ সময় যে সকল মুসলমানদেরকে যে সকল ইমানদার সাচ্চা ইমানদারদেরকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলেন, দাস বানিয়েছিলেন, সেই সমস্ত দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকা মুসলমানগুলোর 112 জন নবীয়ানা কাজ করার জন্য এগিয়ে আসলেন, উদ্যোগ গ্রহণ করলেন, তারা মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, যে কাজ নবী রাসূলরা করে গেছেন সে কাজ তারা পালন করার জন্য তারা এগিয়ে এসেছিলেন, মানুষদেরকে হিদায়তের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, আল্লাহর ইবাদত বন্দগি করার কথা বলতেন, নাফরমানি করা থেকে দূরে থাকার কথা পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। কিন্তু যে 112 জন ব্যক্তি নবিয়ানা কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন তাদের পরিণতিও তাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে, তাদেরকেও তারা হত্যা করেছে। এই কট্টর ইহুদি জাতি তারা তাদের নবী রাসূলদেরকে এভাবে কঠোরভাবে তারা হত্যা করেছে, নির্দয়ভাবে তারা হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মুসিবত আসতো, অকল্যাণ আসতো, তখন তারা এই নবীদেরকে তারা দায়ী করতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নবীদেরকে বলছেন যে আমি তো মানব জাতির জন্য তোমাদেরকে রসুল হিসেবে প্রেরণ করেছি, সেই মানুষগুলো তোমাদেরকে রসুল হিসেবে গ্রহণ করুক আর না করুক, সাক্ষ্য দিক আর না দিক, তুমি যে নবী, তুমি যে রাসুল, এই সাক্ষ্য দেওয়ার জন্য তোমার আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, তারা তাদের নবী রাসুলদেরকে হত্যা করেছে, নবী রাসুলদেরকে হত্যা করার পরে তাদের গোত্র থেকে যে সকল ইমানদার সাচ্চা ইমানদার লোকেরা নবিয়ানা কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন, দিনের দাওয়াত দিচ্ছিলেন, মানুষদেরকে হেদায়েতের কথা বলতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার উপদেশ দিতেন, খারাপ কাজগুলো পরিহার করার উপদেশ দিতেন, শয়তানের আনুগত্য করার আনুগত্য না করার উপদেশ দিতেন, তাগুতি শক্তির আনুগত্য না করার পরামর্শ উপদেশ দিতেন, সেই সমস্ত মানুষদেরকে শেষ পর্যন্ত তারা হত্যা করেছে। এই হত্যা কর্মকাণ্ড শুধু তখনই ঘটে নাই, বরং যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত আলেম ওলামা, যত আল্লাহওয়ালা ব্যক্তি
ইমানদার, সাচ্চা ইমানদার ব্যক্তি নবীয়ানা কাজ পৃথিবীতে চালাবেন, মানুষকে দাওয়াত দিবেন, কোরআনের কথা বলবেন, হেদায়েতের কথা বলবেন, খারাপ কাজগুলো পরিহার করার পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, নসিহত করবেন, তাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই সমস্ত ইমানদার লোকদের উপর তারা জুলুম করবে, নির্যাতন করবে, অবিচার করবে করবে, এটি বনি ইসরায়েলের জাতি থেকে মানে শিক্ষা নেওয়া যায়, জানা যায় যে তারা যেভাবে তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা নবীদের অনুসারী যারা ছিল, যারা নবী আনা কাজ যারা করতো তাদেরকে হত্যা করেছে, যুগে যুগে এরকম যত নবী রাসুল আসবেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত থাকবেন, এই উম্মতদের মধ্যে যারা নবী রাসুলদের কাজ করবেন, মানুষদেরকে হেদায়েতের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এই মানুষগুলোর উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, এক পর্যায়ে হয়তো তাদেরকে মেরেও ফেলা হবে, হত্যা করা হবে, তাদেরকে শহীদ করে দেওয়া হবে। সেজন্য আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলো কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিয়েছেন, যাতে করে প্রত্যেক সাচ্চা ইমানদার লোকগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা ইমানের উপরে অটল থাকে, ইস্তেকামত থাকে, ইস্তেকামত থেকেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যেন কাজ চালিয়ে যায় এবং মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার তারা কাজ চালিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াইন তুসিব হোম হাসানা তুই ইয়াকুলু হাজিহি মিন ইনদিল্লা, যখন তাদের জন্য কোনো কল্যাণ আসতো, মঙ্গল আসতো, সফলতা আসতো, বিজয় আসতো, তখন সেই বিজয়, সফলতা, কল্যাণ, মঙ্গলই তারা আনন্দে আটকানা হয়ে যেত। সেগুলো যে তারা আসতো, সেগুলো তারা পেত, সেই নিয়ামতগুলো তারা পেত, এগুলো তো নবী রাসুলের কারণেই তারা পেত। আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ দান করতেন, নিয়ামত দান করতেন, নবী রাসুলের কারণেই করতেন, কিন্তু তারা সেগুলোকে ভরক্ষেপ করতো না, তারা মনেই করতো না যে এত সফলতা, এত কল্যাণ, এত মঙ্গল, এত নিয়ামত যে আমরা পেয়েছি, এগুলো হয়তো নবী রাসুলদের কারণেই পেয়েছি, এগুলো তারা মনে করতো না। এগুলো তারা মনে করতো যে এগুলো তারা নিজের কৃতকর্মের কারণেই তারা পেয়েছে। আজকেও আমরা যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, কল্যাণ ভোগ করতেছি, মঙ্গল ভোগ করতেছি, রেজেক ভোগ করতেছি, সবকিছু আমরা নিজেদের কৃতকর্মের ফসল মনে করতেছি, কিন্তু আসলে কি তাই? সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, কল্যাণ দান করেছেন, নিয়ামত দান করেছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার শুকুর গুজার বান্দা হই, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার অনুগতশীল বান্দা হয়ে যাই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, নিয়ামত দান করেছেন, এত সফলতা দান করেছেন, এত মঙ্গল দান করেছেন। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা, আর যখন তারা ক্ষতির সম্মুখীন হতো, অমঙ্গল আসতো, অমঙ্গল আসতো, অকল্যাণ আসতো, লোকসান যখন হতো, পরাজিত যখন হতো, নিজের ভুল ত্রুটি, নিজের দোষ ত্রুটি, সিদ্ধান্তের ভুল ত্রুটির কারণে, কৃতকর্মের ভুল ত্রুটির কারণে তখন তারা অকল্যাণের সম্মুখীন হতো, ক্ষতির সম্মুখীন হতো, লোকসানের সম্মুখীন হতো, তখন তারা এই সমস্ত দায়ভার নবী রাসুলদেরকে চাপাইয়া দিত, এমনকি জুলুম নির্যাতন করা শুরু করে দিত, এক পর্যায়ে তাদেরকে হত্যা করত। আজকেও যারা দিনের কাজ করতেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, সমাজের তাদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন তাদেরকে অশুভ বলা হচ্ছে, অশুভ শক্তি বলা হচ্ছে, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হোক, এই দায়িত্ব যারা পালন করতেছেন, তাদেরকে অশুভ শক্তি বলা, অশুভ শক্তি বলা হচ্ছে, অবাদ দেওয়া হচ্ছে এবং তাদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এমনকি তাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ তাআলা যা বলেছেন, কুল কুল্লু মিন ইনদিল্লাহ, হে রসুল আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন, কোনো বান্দার জন্য যদি কোনো কল্যাণ আসে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর যদি কোনো বান্দার জন্য কোনো অকল্যাণ আসে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কোনো বান্দার বিজয় আসলে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যদি কোনো পরাজয় আসে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যদি কোনো সুফল যদি আসে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যদি কুফল বয়ে আসে সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ফামালি হা উলাইল কাউমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনাল হাদিস, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর কি হলো,
তাদেরকে এত উপদেশ দেওয়া হচ্ছে, এত সুন্দর নসিহত করা হচ্ছে, এই নসিহত করার পরেও তারা আমার কথাগুলো, আমার বাণীগুলো তারা বোঝার চেষ্টা করতেছে না, কেন কেন তারা বোঝার চেষ্টা করতেছে না? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের জন্য যত কল্যাণ আসে, মঙ্গল আসে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কল্যাণও আসে, অকল্যাণ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কিন্তু জেনে রাখো, যত কল্যাণ সবকিছু আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার নিয়ামত। ওমা আসাবাকা মিন হাসাইয়াতিন ফামিন নাফসিকা। আর যত অকল্যাণ সাধিত হয় সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু এগুলো তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যত আজাব, গজব, মুসিবত, মহামারী, রোগ, বালায় যা কিছু আছে, সব কিছু তোমাদের কৃতকর্মের জন্য এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। ওয়ারসালনা কালিন নাসি রসুলান ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তিনি তার রসুলকে বলছেন, হে আমার রসুল, আমি তোমাকে মানব জাতির জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি। কোনো মানুষ তোমাকে রসুল হিসাবে সাক্ষ্য দেখ আর না দেখ, তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য তোমার আল্লাহ তাআলা যথেষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই আয়াত থেকে যতটুকু আমরা শিক্ষা অর্জন করতে পারলাম, সেটি হলো যে যত কল্যাণ অকল্যাণ যাই কিছু হোক না কেন, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। কোনো পাপিষ্ট বান্দা যদি হয়, সেটি তার জন্য একটি গজবের আকার ধারণ করে আসেন, আর যদি ইমানদার, সাচ্চা ইমানদার, নেককার বান্দার জন্য এগুলো পরীক্ষা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন। পরীক্ষার মধ্যে, বিপদের মধ্যে তারা ইমানের উপর অটল থাকে কিনা, ইস্তিকামত থাকে কিনা, সেটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা এগুলো মুসিবত দেন। এখানে নিরাশ হওয়ার কোনো কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে তার নবী রাসুলদেরকে ছাড় দেন নাই, বনি ইসরায়েলের জাতিরা নবী রাসুলদেরকে ছাড় দেন নাই। 43 জন নবীকে তারা 43 কায়দায়, 43 সিস্টেমে, 43 পদ্ধতিতে তারা হত্যা করেছে। এমনকি তাদেরকে হত্যা করার পরে এই নবী আনা কাজ যারা চালানোর জন্য এগিয়ে এসেছিল, উদ্যোগ গ্রহণ করেছিল, এক পর্যায়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ও দীনে ভাই বোনেরা, এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, সারা পৃথিবীতে যারাই দিনের কাজ করতে যাবে, কোরআনের কথা বলবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার যারা কাজ করবে, তাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হবে, কুচ্ছারণা করা হবে, হেয় প্রতিপন্ন করা হবে, তাচ্ছিল্য করা হবে, অবজ্ঞা করা হবে, অপমান করা হবে, এমনকি জুলুম করা হবে, নির্যাতন করা হবে, হয়তোবা একসময় তাদেরকে হত্যা করা হবে। কিন্তু যদি এই পরিস্থিতিতেও যদি আমরা অটল থাকতে পারি, ইস্তিকামত থাকতে পারি, আল্লাহ তাআলার দিনের উপরে যদি আমরা ইস্তিকামত থাকতে পারি, হয়তো আল্লাহ তাআলার এই মহা জুলুম, অন্যায়, অবিচারের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, এবং সেই দিন, কঠিন মুসিবতের দিন, হয়তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা মহা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে প্রত্যেককে দান করুক, এবং সেই মানসিকতা, জুলুম নির্যাতনের মধ্যেও যেন আমরা দিনের উপরে অটল থাকতে পারি, ইস্তিকামত থাকতে পারি, আল্লাহর উপর ভরসা করে যেন আমরা দিনের কাজ চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ যেন আমরা চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন। এ বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।